মাদক মামলায় গ্রেফতার চিত্রনৈকা পরিমণি প্রায় এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বুধবার সকাল সাড়ে নয়টায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে সুপার হালিমা আক্তার জানিয়েছেন গত চার আগস্টে ঢাকার বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয় তিন দফায় সাত দিনের রিমান্ড নিয়ে পরিমণিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি তৃতীয় দফা রিমান্ড শেষে গত একুশ আগস্ট তাকে আদালতে হাজির করা হলে বিচারক কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর আদেশ দেন মঙ্গলবার তার জামিনের খবর পেয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কারা ফটকে উৎসুক জনতা ও সাংবাদিকরা ভিড় করেন সুপার হালিমা আক্তার বলেন রাত দশটার দিকে পরিমনির জামিনের কাগজ কারাগারে আসে আর যাচাই বাছাই শেষে বুধবার সকাল সাড়ে নটায় তাকে মুক্তি দেওয়া হয় এর আগে এদিন সকাল সোয়া সাতটার দিকে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরুভি ও খালু মোহাম্মদ যশুমুদ্দিন সহ কয়েকজন স্বজন কারাফটকে আসেন নীলাঞ্জনে সাংবাদিকদের বলেন পরিমণি বের হওয়ার সময় সাক্ষাৎকার দেবেন না ঢাকায় ফেরার পর বিশ্রম নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সকাল সাড়ে নটার দিকে মুক্তি পাওয়ার পর পরিমণির প্রাইভেট কারে কারাফাটক অতিক্রমকালে অপেক্ষমান সাংবাদিকদের ও ভক্তদের হাত নেড়ে সারা দেন গাড়ির সানরূপ দিয়ে মাথা বের করে এ সময় তার মাথায় সাদা ওড়না পেঁচানো ছিল